কথা বলবো নাকি তুই? এখান থেকে লাইভ করবো, তুমি দেখবে ওখানে কি কি কোশ্চেন আছে, কি আছে প্রোগ্রামটা। ফ্রন্টটাকে রেডি করে রেখেছি ক্লিন পিং করে, আর ব্যাকটাকেও রেডি করেছি, জাস্ট পলিগাইল করে রেখেছি, ছোটো একটা মডেল হয়েছে, তো ওরকমই করবো। পরিবারকেও তাড়াতাড়ি ড্রয়িং কর, দেখতেই পাচ্ছ আমি ফ্রন্ট পার্টিং করে রেখেছি, হেয়ারটা ফ্রন্ট পার্টিং করে রেখেছি আর ক্রিম্পিং করেছি, হেয়ারে ক্রিম্পিং করে আমি ফ্রন্ট পার্টিং যে করেছি কত অব্দি করেছি দেখো, যেখান থেকে আমাদের মাথাটা ঢালু হচ্ছে। প্রত্যেকের এই হেয়ার স্টাইলিংগুলো তো অনেক প্রবলেম হয়, তোমরা আমাকে অনেকেই বলো যে পাফটা ঠিক মতো করতে পারছি না। পাফ উইথ হেয়ার স্টাইলিং আমি আজকে করবো, পাফ উইথ হেয়ার স্টাইলিং করবো। সাথে থাকো দেখতে পাবে। তো দেখো আমি এখানে ফ্রন্ট পার্টিং করেছি, আর ফ্রন্ট পার্টিংটা কতটা অবধি করেছি সেটা একটু ভালো করে নোটিস করো। আমি যেখান থেকে মাথাটা আমাদের কী হচ্ছে জাস্ট ঢালু হচ্ছে পেছনের দিকে আসছে, অত অবধি কিন্তু আমি পার্টিংটা স্টপ করেছি, এটা কিন্তু মাথায় রাখবে সবাই। সবাই আমাকে প্রশ্ন করো যে কত অবধি আমি শীতেটা রাখবো, তো এখান থেকে রাখবো। আর কিন্তু আমার শিওর হতে হবে যে আমার
যে সেকশন আছে সেকশন হচ্ছে নিট অ্যান্ড ক্লিন। দেখো আমার সেকশন ক্লিন সেকশন হবে, এরকম ক্লিন সেকশন হবে, ঠিক আছে? তো আমি স্টার্ট করছি, অনেকদিন ড্রয়িং হয়ে গেছো, আমি স্টার্ট করছি, ভালো আছি। আমি তোমরা কেমন আছো তোমরা যেটা জানো। তো দেখো আমি হেয়ারটাকে জাস্ট খুলে দিলাম, খুলে দিলে আচ্ছা তোমরা ঠিক মতো দেখতে পাচ্ছো কি না আমাকে কিন্তু একটু জানাবে। হ্যাঁ, আমি পেছনে চুলটাকে পনিটেল করেই রেখেছি, দেখতেই পাচ্ছো। দেখো আমি পেছনে চুলটাকে কিন্তু বেঁধে রেখেছি আর ফ্রন্টটাকে জাস্ট ওপেন করলাম। ফ্রন্ট কিন্তু আমি লাইট করে ক্রিম্পিং করেছি, কারণ ডার্ক ডিপ করে ক্রিম্প করার দরকার নেই। আমি আজকে খুব লাইট একটা হেয়ার স্টাইলিং করবো বিগিনার্সদের জন্য, যারা বলো যে আমি পাফ করতে পারি না, আমি তাদের জন্য করছি, করে দেখাচ্ছি। আচ্ছা, পাফ করতে গেলে আমাদের যেটা করতে হবে যে কী করে আমরা পাফ ক্রিয়েট করবো, তো আমরা যেটা করবো সেটা হচ্ছে যে এখান থেকে আমরা এরকম সেকশন নেব। সেকশনটা কেমন নেব, এইরকম ত্রিভুজ আকৃতি একটা সেকশন নেব। প্রথমে এটা একটু ভালো করে দেখো যে ত্রিভুজ আকৃতি সেকশনটা নেব। সেকশনটা দেখো ক্লিন সেকশন, প্রত্যেকটা সেকশন কিন্তু ক্লিন হবে। আর আমি এরকম জাস্ট একটু অ্যাঙ্গেলে ধরবো সেকশনটা, একটু অ্যাঙ্গেলে ধরবো। ধরে আমি কী করবো, ব্যাককম করার একটা প্রসেস আছে, ব্যাককমটা খুব তাড়াহুড়ো করে করবে না। কীভাবে করতে হয় ব্যাককম দেখো, এরকম জাস্ট উপর থেকে হেয়ারগুলোকে টান করে আমি আমার যেখানটা আমি পাফ করবো, মেইন পাফ মিনস হচ্ছে যেখানটা আমার চুলটাকে ফোলাতে হবে, আমি জাস্ট সেখানটাতে এরকম হেয়ারটাকে আনবো, ঠিক আছে? সবাই কি দেখতে পাচ্ছ আমাকে একটু বলবে, আর আমি তো কমেন্ট দেখছি না। আচ্ছা, আমি হেয়ার স্প্রে ইউজ করছি টাফটের টাফ ফাইভ, সোয়াইস কপের টাফ ফাইভ ইউজ করছি। এরকমভাবে এটাকে হোল্ড করিয়ে রাখবো। আচ্ছা, সবাই দেখতে পাচ্ছ যে এরকম ত্রিভুজের মতো আমি একটা আকৃতি করেছি। তো এখান থেকে ফার্দার আমি হেয়ার নেবো, ফার্দার হেয়ার নেবো, ফার্দার হেয়ার নিয়ে আচ্ছা নিজের ইচ্ছে মতো নিজের মন মতো আমি যদি নিই না, তাহলে কিন্তু আমার পাফটা স্টে করবে না আর একদম সুন্দর হবে না। আবার আমি সেই কাজটাই করছি এখন, এরকম দেখতে পাচ্ছ খুব স্মুথলি ব্যাককম্বিং করবে, এরকম এরকম একটু করবে না। এরকম করলে আমার যেই জায়গাটা দরকার সেই জায়গাটায় কিন্তু পাফটা হবে না, ঠিক আছে? তোমরা অনেক সময় আমাকে বলো যে পাফ স্টে করছে না, সমস্যা করছে, তার কারণ কিন্তু এটা। আমি হেয়ারটাকে রাখলাম, আমি এদিকে আসছি, এদিকেও আমি সেম করছি। প্রত্যেকটা সময় দেখো আমি আমার কিন্তু স্ট্রেট করছি, আর আমি 90 ডিগ্রি অ্যাঙ্গেল করছি না, আমি একটু জাস্ট অ্যাঙ্গেলটাকে চেঞ্জ করছি, একটু টাইট ফ্রন্ট অ্যাঙ্গেল করছি, একটু ফ্রন্টের দিকে এলিয়ে নিচ্ছি। অনেক বেশি করে এরকম এরকম করার দরকার নেই, আমি জাস্ট ওপর থেকে নিচের দিকে আঁকবো হেয়ারটাকে, এরকম ওপর থেকে নিচের দিকে আঁকবো লাইট লাইট। দেখো কত সুন্দর একটা পাফ হবে। চলো, এইভাবে করে আমি একটা সেকশন পুরো কমপ্লিট করলাম। এরপরে আমার সেকেন্ড সেকশন করতে হবে। সেকেন্ড সেকশন মানে কি, সেকেন্ড সেকশন আবার ওইভাবেই করবো। আমি যতটা ফাইন অ্যান্ড নিট পাফ চাচ্ছি সেই অনুযায়ী কিন্তু আমাকে একটু সেকশনটাকে এভাবে বানিয়ে দিতে হবে। তো কী করছি দেখো, আবার স্ট্রেট করে শিখে আসছি। আচ্ছা, দেখতে যদি কারো সমস্যা হয় তাহলে কিন্তু একটু বলবে, ঠিক আছে? বুঝতে সমস্যা হতেই পারে, তার জন্য আমার ক্লিয়ার করে বুঝিয়ে দেবো। প্রত্যেক সময় আমি কিন্তু স্প্রে করে দিচ্ছি। আমি এদিকেও তাই করছি সেম ভাবে। এরপরে আমি এই হেয়ারগুলোকে জাস্ট এভাবে ধরছি, ধরে আমি লাইট করে এভাবে চুলটাকে আছড়ে নেব, লাইট করে হালকা করে আছড়ে নেব, খুব হালকা করে, এতটাই জোরে জোরে আছড়াবো না, যাতে আমার ভেতরে যে আমি চুলটাকে পাফ করার জন্য
ব্যাকপম্প করেছিলাম আর ব্যাকপম্পটা খুলে আসে লাইট করে আছে আছড়ে নিয়ে এই জায়গাটাকে বোল্ড করতে হবে বোল্ড এটাকে বলে যে বোল্ডিং করা ব্যাকটাকে বোল্ড করা হোল্ড করে জাস্ট উপরের দিকে টান করে দিলে তোমার পাম্প দেখো রেডি হয়ে যাবে দেখতে পাচ্ছ আচ্ছা আমি কি হাই হ্যালো করছো আমি পরে কমেন্ট দিচ্ছি কিন্তু দেখতে পাচ্ছি না দেখতে পাচ্ছ সবাই আমি কি করলাম জাস্ট টান করলাম যতটা বেশি সরি টান না আমি জাস্ট উপরের দিকে তুলছি আমি যতটা বেশি উপরের দিকে তুলবো ততটাই কিন্তু পাম্প আমার প্রমিনেন্ট হবে তো আমি কী করছি আমি এতটাও তুলছি না হ্যাঁ তোমার অ্যাকর্ডিং হেয়ার স্টাইলিং এবং ক্লায়েন্টের হাইট অনুযায়ী কিন্তু পাম্পটাকে করতে হবে বুঝতে পেরেছো সবাই ক্লাস অ্যাকচুয়ালি এইভাবে বলি তো এই হাইটটা আমার হয়ে গেছে চল এবার আমি কী করছি এবার আমি জাস্ট এখানে ক্লিপ আটকে আমি অনেকটাও বেশি এটাকে মানে ফোলাতে চাইছি না ব্যাপারটা উইদাউট স্প্রে করছি